حضور السلام عليكم. السلام عليكم حضور. سامعين شو هو سور رويت بابو هلا شاكا بولسي আগামী কাল আমি উত্তরে রাজন করছি এবং একটু দুয়ার করতে হবে এসে আমার কিছু বুঝেনি তোমার মাটা আমার আগে হুজুর তাই একটু দোয়া করে দিবেন আপনি কৃষ্ণদেরকে যাতে একটু উপস্থান করতেন সেই কাজটা করে দিন আমার তো কালকে তুমি আছে তোমার মার দোয়ার মাহফিল করবে জি 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 উত্তরে দিছো হ্যাঁ উত্তরে দিছি কালকে রোজা কয়টা আছে জানো তো কাল 23 টা আছে কি কি চিন্তা করছে সেই সাদে কই দোয়ার কথা কইলো তো এখন যাক সাদে কে দোয়া যা হবে জি তুমি যেহেতু ম্যানেজ করে ফেলেছো তো যাও বুঝো তাহলে আমি গেলাম যা শোনো আমার এই ইফতারের আয়োজন হবে এবং দোয়ার মাহফিল হবে এই দোয়ার মাহফিলে সভাপতিত্ব করবে আমাদের মসজিদের ইমাম সাহেব কেমন হবে ভালো হবে না তা হয় না ও হলো এখানকার লওদা ও এবার কে জায়গা নাকি আমাকে গ্রামের লোক নেই ওর বাড়ি বাগের হাতে শেপড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো আমাকে গ্রামে থাকে আমাকে মসজিদে নামাজ পড়াই তবে সব দায়িত্ব কেউ দিয়ে ঝামেলা করে বুঝে ফেলা হ্যাঁ শোনো ভাই তুমি যে সব কাজ করছো না ওরা সে গ্রাম সাহেব আমাকে চলে যেতে হবে ওই নৌ দাঁড়াই সে আমাকে ঘর বাড়িতে বসত করবে আরে তো মহা যন্ত্রণা রে ভাই সে আমাদের মসজিদ ইমাম সাহেব তার দিয়ে করালে সমস্যাটা কি এত মনে তো সব দরকার নেই তো রে ভাই তাই বলে সভাপতি দায়িত্ব পালন করবে নাকি সে আরে ভাই এত মহা যন্ত্রণা সে আমাকে মসজিদ ইমাম সাহেব তার দিয়ে করালে সমস্যাটা কি বুঝলাম না তোরা এরকম চলেন যাই কত যাব ওই যে বললাম আমি ইফতারের আয়োজন করেছি ইফতার পার্টি ওখানে দোয়ার মাহফিল করতে হবে চলেন যাই এই তোরা চল যাই চল শোনেন বাবা আমি একটা বিদেশি মানুষ আমি তো এই গ্রামের নওদা আমার যদি আপনারা দায়িত্ব দেন কবিতা তো খুলে তাহলে আপনাদের ঘর বাড়ি আমরা দখল করে নেব আরে বাবা শিক্ষার কাছে কোনো নওদা ফওদা নেই আপনি আয়োজন করেছেন তো জি এখন এই মাহফিলের দায় দায়িত্ব আপনি আমার উপর যদি দিতে পারেন তাহলে আপনার মাহফিল আমি করবো তাছাড়া আমি পারবো হুজুর কোনো কথা শুনবো না কারোর কথা শুনবো না সব কথা আপনার আপনি যা বলবেন আমি তাই করবো চলেন তাই যদি হয় তাহলে আজকের আজকের ইফতারির আগে হাত তুলতে তুলে দেখাতে হবে কারা রোজায় আসো কারা রোজায় নেই যারা রোজায় আসো তারা মসজিদের ভিতরে যে বসো সব সব কথা মসজিদের ভিতরে যে ইফতারি খাও আর যারা রোজায় নেই তারা কেউ ইফতারি খেতে পারবে না সব কথা তুমি কি পেয়েছো তুমি কি পেয়েছো একজন রোজাদার ব্যক্তি 15 ঘন্টা 15.5 ঘন্টা প্রায় 16 ঘন্টা না খেতে থাকতে হয় আর তুমি এই 15-16 ঘন্টার ভিতরে তুমি সর্বনিম্ন কয়বার নাস্তা খেয়েছো বলো আর তুমি ইফতারি খেতে আসছো তোমার লজ্জা করে না তোমার রোজা রাখতে কি হয় আল্লাহর উপর ছেড়ে দিতে হয় আল্লাহ আপনার নামে রোজা রাখলাম আপনি রোজা রাখার তৌফিক দান করবেন আল্লাহর উপর ছেড়ে দিতে হয় আল্লাহ আপনার নামে সিঁড়ি খালাম আল্লাহ আপনার নামে নামাজ পড়লাম আল্লাহ আপনার নামে রোজা রাখলাম ছেড়ে বাবু জি এখন হাত তুলতে হবে তোমার গ্রামের লোক কি ডাকি আসার আসামে কিছু দেখো না আমার কথা হচ্ছে যারা রোজা রেখেছে তারা ইফতারি পাবে যারা রোজা রাখিনি তারা ইফতারি পাবে না তুমি কনকা কিরা হ্যাঁ তোমার ইফতারি খেতে দিবা না আমি নাই রোজাই নেই এই জমি তো আমি আপনার দেখতে পারি আমি তোমার কি মহাপার অসহ্য করেছি বাহু তুমি আমার দেখতে পারো না আমি রোজায় থাকি আর না থাকি সেটা আমার একান্ত প্র্যাকটিস ব্যাপার আমার ইফতারি খাই না দিয়ে আর আপনি কিরা হ্যাঁ আই কিছু নাই আই ও না দেখা যাবে আর না দামি শেখে রাই ও একটা তা ফিরাই ইফতারি হবে সুয়ান মত কারণ রোজা না রেখে বলে যে আমি রোজায় থাকি না তার প্র্যাকটিসের ব্যাপার হুজুর ওরা যা কয় তো আপনার মতে যে বিধান দেবেন সেই বিধান অনুযায়ী চলবে চলে হ্যাঁ আমি তো বললাম আজকের ইফতারি তারা পাবে যারা রোজাদার আছে তারা পাবে যারা রোজদারি নেই যারা রোজা রাখেনি তারা ইফতারি পাবে না এটা তো মূল কথা হুজুর আমি জানি যে ইফতারি খাওয়া সুন্নত কিন্তু একজন অরোজাদার একজন রোজা রাখে না সেই ব্যক্তির বিবেক করা উচিত এই মসজিদে ইফতারি হামড়ি কামড়ি হামড়ি কামড়ি হাওকা করি আমার কারণে একজন রোজদার মানুষ একজন রোজাদার মানুষের শান্তি মতো একটু ইফতারি করতে পারলো না সারাটা দিন আল্লাহর বন্দিকে করেছে ছি বলা ছাড়া কোনো ভাষা নেই তাই হয়তো বা আমার চরম অপরাধ হয়ে গেছে আমি এটা করেছি আপনাদের মহল্লায় আমি জানি আমি অনেকের চোখে শত্রু হয়ে গেছি আপনি যেটা বলবেন সেটাই হবে হুজুর একটা কথা মানুষ কেন বুঝতে পারে না আমি এই কথাটা বুঝি একটা মানুষ কেন কথা বোঝে না যে পবিত্র মাহে রমজান মাস
11টা মাস পরে আরেকটা মাস আল্লাহ পাক আমাদের দান করেন এটা রহমত বরকতের মাস এই মাসে আমাদের সবারই উচিত নৈতিক দায়িত্ব রোজা রাখলে মানুষ সুস্থ থাকে জি তাই আমি আপনাদের অনুরোধ করছি আপনার সমাজে হয়তো আমি খারাপ হয়েছি কারণ অনেকে আমার কাছে বলবে ইফতারি খাওয়া সুন্নাত আপনি সেই সুন্নাতটা আপনি বাদ দিয়েছেন কারণ আমি জানি কিন্তু এটাও তো আসতে হবে যে একজন মুজদারে তার তরজমা কত একজন ভুজদারে সে কি জানে রোজার কি জানে হুজুর আপনি ঠিকই কইছেন কি যা কি কইলো না কইলো সবার মাঝে একা কমাই নাই হুজুর আপনি যে কথা বলেছেন ওই কথা হবে এই চলুন যাই এই চল সবাই এসো জারুজ এসো চলে এসো চলো চলেন যাই ইফতারি খাওয়া ও সুন্নাত আমি জানি কিন্তু কাছে আমি চাই তোমরা শৃঙ্খলা বজ রাখো তোমরা ঠিকমতো বসো তোমরা যারা রোজা রেখেছে তাদের সহযোগিতা করো ঠিকই তাদের ইফতারটাকে গুছিয়ে দাও তারপর তোমরা ফুসদারি যারা আছো তোমরা খাও তোমাদের তো মানা করছে রে ফুসদারি আছে তো উশৃঙ্খল করো ভিতরে চলো আচ্ছা সবাই আছে ফুসদার তার একদিন ওই হুজুর ওই পিরাই পিরাই ওই ইফতারি খাবারে খালি ওয়াজ করে খালি ওই ইফতারি খানি ওয়াজ করে খালি আমি এই গ্রামের একটা ভাতিপার মানুষ নিলি তুই ক আমি আমার মুখে খালি বারে বারে ইঙ্গিত ইশারায় খালি আমার মুখে তাকিয়ে থাকে ওই হুজুর এলে ওই বক্তব্য দেয় জানিস আমি নাই হৃদয় নাই থাকতে পারি হ্যাঁ তাই জন্য ওই হুজুর আমার কামে রাখি দিদাই দিদাই ওই হুজুর এই জন্য আমি দেখতে পারি ও কাঁদা বাঁধা খেতে আছে আমি কিন্তু একটা ফাইল তো আমার কাছে আচ্ছা